নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি পিজিপি মাল্টি প্রেডিকশন 2024। আজকে আমাদের বিষয়বস্তু যে সমস্ত ক্যান্ডিডেট লোকসভা ভোটে দাঁড়িয়েছে তা ভেবেচিন্তে দেখলাম যে এখান থেকে কিন্তু বাংলার যে সমস্ত ক্যান্ডিডেট আছে এরা যদি জেতা হারা পরের বিষয়, কিন্তু যদি জেতে তাহলে কিন্তু একটা দুর্দান্ত চলচ্চিত্র কিন্তু আমরা তৈরি করতে চলেছি। যে চলচ্চিত্রের নাম আমি প্রথমেই বলি, আমাদের সিনেমার নাম কিন্তু আমরা ইতিমধ্যেই সিলেক্ট করে ফেলেছি, ধোয়ায় ভরা পৃথিবী, যার শ্রেষ্ঠাংশে অভিনয় করতে চলেছে হুগলি থেকে যারা জিতবে তাদের মধ্যে আমরা একজনকে নায়ক হিসাবে নেব, এবং ঘাটাল থেকেও নায়কের যে আছে দুজন সেখান থেকে আমরা নায়ক সিলেক্ট করেছি। এবং সিনেমায় যদি কোনো থ্রিলার থেকে থাকে তাহলে আমরা নর্থ বেঙ্গল থেকে অবশ্যই নেব, সেখানে অনেক দেখতে পাচ্ছি যে অনেক ফাইটিং হিরো আছে। এবং সিনেমায় যদি কোনো রকম যে একটা এপিসোড থাকবে বিচার ব্যবস্থার উপরে, সেক্ষেত্রে আমরা তমলুকের দিকে ছুটবো, এবং যেখানে বিচার ব্যবস্থা জাজ বা উকিলরা থাকবে সেখানে তো অবশ্যই পুলিশ কর্তাদেরও আছে, সেক্ষেত্রে আমরা বোলপুরের দিকে ছুটবো, সেখানে আমরা কোনো আইপিএস টাইপিএস পেয়ে যেতে পারি। সব মিলিয়ে কিন্তু একটা জমজমাট সিনেমা কিন্তু এবার সংসদে হতে চলেছে। 4 জুনের পর কিন্তু আমরা এই সিনেমা রিলিজ করব, সেটা আমাদের আমরা এখন থেকেই মোটামুটি একটা যোগাযোগ করছি এবং আমাদের স্ক্রিপ্ট রেডি, এবং তার টাইটেল সিনেমার টাইটেলও আমরা ইতিমধ্যে রেডি করে ফেলেছি, ধোয়ায় ভরা পৃথিবী। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস আছে, এই সিনেমাতে কিন্তু আমরা একটা ক্রিকেটেরও ব্যবস্থা, যে আমাদের দেশে এখন IPL চলছে এবং ক্রিকেট নিয়ে যথেষ্ট উন্মাদনা আছে, সেদিক থেকে তাকিয়ে কিন্তু আমরা সিনেমাতে একটা ক্রিকেট খেলারও একটা দেখেছি। সেক্ষেত্রে যদি ক্লাসিক্যাল ধ্রুপদী ব্যাটিংয়ের কথা বলা হয় তাহলে আমরা অবশ্যই কিন্তু বর্তমানের দিকে ছুটবো, যদি সেখান থেকে আমরা ভালো ক্রিকেটার পাই, পুরাতন ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য। আবার যদি মনে করে যে না, সেটা আমরা আলোচনার মধ্যে রেখেছি যে না এখন তো T20 যুগ, সেক্ষেত্রে কিন্তু আমরা বহরমপুরের দিকেও ছুটতে পারি, এবং এই সমস্ত পরাজিত বা জয়ী প্রার্থী যেই হোক না কেন আমাদের সিনেমা তার জন্য বেঁধে থাকবে না। সব মিলিয়ে কিন্তু সংসদ ভবনে একটা দুর্দান্ত সিনেমা এবার আমরা পেতে চলেছি, বিশেষ করে বাংলা থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে এরা যথেষ্ট পারদর্শী, এবং তারাই কিন্তু এবার সংসদ ভবনে গিয়ে শপথ নেবে, এবং সেদিকে তাকিয়েই কিন্তু আমরা আছি সকলেই। আশা করি বন্ধুরা 4 জুলাইয়ের পরে দেখা হবে আমাদের মেগা হিট সিনেমা ধোয়ায় ভরা পৃথিবী। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।